গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, সকাল সকাল তোমাদের জন্য সেস দপ্তরের মাধ্যমে নতুন একটি আপডেট নিয়ে চলে আসলাম। এখানে সয়েল অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের দ্বারা নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে। যারা আবেদন করবে অবশ্যই ডিটেলসে ভিডিও আমরা করব। প্রথমবার যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলে চাকরির আপডেট প্রথমবার আমাদের চ্যানেলে দেখছো, অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। কারণ এই রকম ইন্টারেস্টিং চাকরির আপডেট সবার প্রথম পেতে হলে আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল। এখানে তোমাদের জন্য আমরা নতুন একটি আপডেট নিয়ে চলে এসেছি। তোমরা যারা হয়তো জানো, এখানে তোমাদের চুক্তি ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। আবেদন প্রার্থীদের জানানো হচ্ছে, এখানে আবেদন করতে পারবে 18/8/2022 তারিখ বিকেল 4টার মধ্যে আবেদন করতে পারবে। এখানে কোন কোন বিষয়ে নিয়োগ করবে, পদের নাম কি রয়েছে, বিষয় ভিত্তিক বিশেষজ্ঞ, এখানে একটি পোস্ট রয়েছে হিসাব রক্ষক, যেটাকে আমরা অ্যাকাউন্টেন্ট বলে থাকি, ডাটা এন্ট্রি অপারেটর একটি পোস্ট রয়েছে। এখানে তোমরা বাংলা ইংলিশ দুটোই পাবে। যারা যারা আবেদন করছো অবশ্যই ডিটেলস এখানে আপডেটগুলো দেখে নেবে। এছাড়াও এখানে তোমাদের ক্ষেত্রে যেটা ইঞ্জিনিয়ারিং পোস্ট রাখা হয়েছে, WUDT, এখানে যে পোস্টগুলো রয়েছে ইংরাজিতে, তোমরা হয়তো নোটিফিকেশনটা যদি দেখো, এই নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেলস তোমরা পেয়ে যাবে। নেক্সট যেটা রয়েছে WDT, যে ইঞ্জিনিয়ারিং পোস্ট, এখানে তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও WDT পোস্ট রয়েছে লাইভহুড, এছাড়াও সোশ্যাল ওয়েলফেয়ার, WDT সোশ্যাল ওয়েলফেয়ার, এছাড়াও মাইক্রো এন্টারপ্রাইজ, এই পোস্টগুলিতে নিয়োগ করবে। এখানে মিনিমাম কোয়ালিফিকেশন কি করা হয়েছে ইঞ্জিনিয়ারিং পোস্টের ক্ষেত্রে, এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং অর ডিপ্লোমা থাকতে হবে 3 বছরের ক্ষেত্রে। আর আগের যে পোস্টগুলি আমরা জানাচ্ছিলাম তোমাদের ক্ষেত্রে, যারা আবেদন করবে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট, এই পোস্টের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। এগ্রিকালচারের পোস্ট অবশ্যই এগ্রিকালচার ডিপার্টমেন্ট দ্বারা, ম্যাক্সিমাম 65 বছর বয়স, 2 থেকে 3 বছর এক্সপিরিয়েন্স, 25,000 টাকা এই পোস্টের স্যালারি দেওয়া হচ্ছে। অ্যাকাউন্টেন্ট বা হিসাব রক্ষক পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন ইন কমার্স অবশ্যই নলেজ থাকতে হবে এই ধরনের কাজের। ম্যাক্সিমাম এখানে 65 বছরের মধ্যে বয়স জানানো হয়েছে, 2 থেকে 3 বছর কাজের অভিজ্ঞতা, 10,000 টাকা প্রতি মাসে স্যালারি বা বেতন দেওয়া হবে। ডেটা এন্ট্রি অপারেটর ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা থাকতে হবে, অবশ্য ম্যাক্সিমাম 65 বছরের মধ্যে বয়স, এখানে কোনো এক্সপিরিয়েন্সের কথা বলা হয়নি, 7,500 টাকা প্রতি মাসে বেতন বা স্যালারি হিসাবে দেয়া হবে। যারা আবেদন করবে অ্যাপ্লিকেশন, এখানে কি বলা হচ্ছে, তোমরা অ্যাপ্লিকেশন ফরম্যাট পেয়ে যাবে, অ্যাপ্লিকেশন ফরম্যাটটা পাঠাতে হবে। কোন ঠিকানায়, এখানে তোমাদের জন্য ঠিকানা দেয়া রয়েছে, এই ঠিকানায় তোমরা অবশ্যই পাঠাবে। এখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলস দেয়া রয়েছে, বায়োডাটা রিজিউম করে তোমাদের পাঠাতে হবে। 18/8/2022 হচ্ছে আবেদন করার শেষ তারিখ। এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইট পশ্চিমবর্ধমান.gov.in এ গিয়ে তোমরা দেখে নেবে অফিসিয়াল নোটিফিকেশনটা। আরেকটি ওর মধ্যে যে বিজ্ঞপ্তি ছিল WDT ইঞ্জিনিয়ারিং পোস্টের ক্ষেত্রে, এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম ডিপ্লোমা থাকতে হবে, 3 বছরের এক্সপিরিয়েন্স, ম্যাক্সিমাম 65 বছরের মধ্যে বয়স, এখানে তোমাদের কম্পিউটার চালানোর এক্সপিরিয়েন্স থাকতে হবে, অবশ্যই রুরাল ডেভেলপমেন্টের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, প্রতি মাসে 10,000 টাকা বেতন দেওয়া হবে। এছাড়াও লাইভহুড পোস্টের ক্ষেত্রে এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে এইখানে গ্র্যাজুয়েশন পাস এগ্রিকালচার ডিপার্টমেন্ট দ্বারা থাকতে হবে, ম্যাক্সিমাম 65-এর মধ্যে বয়স, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা, 10,000 টাকা স্যালারি এই পোস্টে দেওয়া হবে। সোশ্যাল ওয়েলফেয়ারের ক্ষেত্রেও সেম, এখানে 10 বছর, এখানে যারা আবেদন করবে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট দ্বারা পড়াশোনা করতে হবে, বা এগ্রিকালচার ইকোনমি দ্বারা পড়াশোনা করতে হবে, বা সোশ্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে, 65-এর ম্যাক্সিমাম বয়স, এখানে 10,000 টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে। মাইক্রো এন্টারপ্রাইজের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন ইকোনমিক্স অথবা রুরাল ম্যানেজমেন্ট, ম্যাক্সিমাম 65-এর মধ্যে বয়স, এখানে কম্পিউটার চালাতে জানতে হবে, 10,000 টাকা প্রতি মাসে স্যালারি হিসাবে প্রদান করা হবে। এখানেও তোমাদের সেম বলা হয়েছে কোথায় পাঠাবে, কোন ঠিকানায় পাঠাবে,
উপরে তোমাদের ডিটেলসে দেয়া রয়েছে ঠিকানাগুলি, ঠিকানাগুলির জন্য তোমরা অবশ্যই আমাদের এই পিডিএফটা ডাউনলোড করো। পিডিএফটা আমরা ডেসক্রিপশনের লিঙ্কে টেলিগ্রামে দিয়ে দেবো, টেলিগ্রাম থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে। এখানে টেম্পোরারি বেসিকের সমস্ত পোস্টে নিয়োগ করবে যারা আবেদন করছো, অবশ্যই এখানে তোমাদের ডিটেলসে দেয়া রয়েছে কতগুলি ভ্যাকান্সি কোন কোন পোস্টে রয়েছে। আর তোমরা যারা আবেদন করছো না, অবশ্যই আবেদন করে ফেলো, কারণ তোমাদের কোয়ালিফিকেশন থাকলেই আবেদন করো, কারণ এই পোস্টে সুযোগ সুবিধাগুলো তোমরা পাবে। এখানে তোমাদের ঠিকানাও দেয়া রয়েছে, অ্যাপ্লিকেশন করার জন্য ফটো এবং তোমাদের যে ফর্ম ফিল আপের ডিটেলস, সেইগুলো তোমরা ফর্ম ফিল আপটা করে নেবে, পাঠিয়ে দেবে। এখনো অনেক দিন বাকি রয়েছে, আবেদন করতে চাইলে অবশ্যই বিজ্ঞপ্তির পিডিএফটা ডাউনলোড করো, প্রিন্ট আউট করো, অ্যাপ্লিকেশন কমপ্লিট করো। আর ডিটেলসে যদি এই রকম আপডেট পেতে চাও, অবশ্যই লাইক শেয়ার করো। আর যারা যারা জেলা চাকরির আপডেট পেতে চাও, আজকে আমরা পশ্চিম বর্ধমান জেলার আপডেট দিলাম, তোমরা তোমাদের জেলার আপডেট যদি পেতে চাও কমেন্ট করে জানাও তোমার জেলার নাম কি, তোমার জেলার যদি এই রকম কোনো আপডেট থাকে অবশ্যই আমরা জানিয়ে দেব। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।